রাজধানীতে যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর আগে সিটি কর্পোরেশনের অনুমোদন নেওয়ার পরামর্শ দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শর্ত ভেঙে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ তার। আর প্রকল্পের নকশার সাথে বাস্তবতার মিল নেই বলে অভিযোগ তুললেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। মাহমুদ হাসানের আরেকটি রিপোর্ট। নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প পরিদর্শনে বিমানবন্দর এলাকায় আসেন ঢাকা উত্তর সিটি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। এই সময় ওই এলাকায় জনভোগান্তির সৃষ্টির জন্য বিআরটি প্রকল্পকে দায়ী করেন তারা। অভিযোগ তোলেন সমন্বয়হীনতার। ওনাদের প্ল্যানের মধ্যে কি আছে? আজকে না আলাপ করেছে গাজীপুর মেয়রের সাথে, না আলাপ করেছে আমাদের সাথে, কিন্তু ওনার কাজ কিন্তু করছেন। ভোগান্তি কিন্তু জনগণের, গালি কিন্তু মেয়ররা আমরা শুনছি। আগামীতে যে কোনো উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর আগে অবশ্যই সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে অগ্রিম অনুমোদন নেওয়ার পরামর্শ দেন উত্তর সিটির মেয়র। এখন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে ইন্টারফেয়ার করব এবং সিটিতে যখন যে কোনো কাজ করতেই হবে, সিটিতে কাজ করার আগে যে সমস্ত প্রজেক্ট, যেটা যে কোনো প্রজেক্টই হোক না কেন, তারা আমাদেরকে সকল প্ল্যান নিয়ে আমাদের কাছে আসবে, তারপরেই এটার পারমিশন আমরা দেব। বিআরটি প্রকল্প ভুল ভ্রান্তিতে ভরা এমন অভিযোগ তুলে নকশায় পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। এই যে প্রজেক্ট এবং ডিজাইন বাস্তবের সাথে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেটার সাথে আমরা মিল পাচ্ছি না। বিআরটি প্রজেক্ট যদি প্রয়োজন হয় তাহলে নকশাও যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে যে সেটা যেন করে নেয়। প্রকল্পটির বাস্তবায়নের কাজ শেষ হতে দেরি হচ্ছে, তাই ভোগান্তি কমাতে এর নিচের রাস্তা মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার তাগিদ দেন দুই সিটির মেয়র। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।